সোনালে কাবিনের কবি আল মাহমুদ আর নেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি বিরাশি বছর বয়সী আল মাহমুদ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে শুক্রবার রাত এগারোটা পাঁচ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে কবির ব্যক্তিগত সহকারী আবিদ আজম জানিয়েছেন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত শনিবার সন্ধ্যার পর এই হাসপাতালে নেওয়া হয়েছিল আল মাহমুদকে প্রথমে সিসিইউ ও পরে আইসিইউতে রেখে তাকে চিকিৎসা দেওয়া হয় শুক্রবার রাত দশটার দিকে আল মাহমুদকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে আবিদ জানান উনিশশো সালের এগারো জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন আল মাহমুদ তার প্রকৃত নাম মীর আব্দু শুকুর আল মাহমুদ সাহিত্যে অবদানের জন্য উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি